এমন রোবট যেটি কিনা বাচ্চা জন্ম দেয়। ওমা, এ কি শুনছি! রোবট বিজ্ঞানের উন্নতির একটি অন্যতম উদাহরণ। বর্তমানে রোবট মানুষের মতো সকল কাজই করতে পারে। বিজ্ঞানীরা এমন একটি রোবট বানিয়েছে যা কিনা বাচ্চাও জন্ম দিতে পারে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, এই রোবটটি আফ্রিকান মেন্টর জেনোপাস লেভিস্ট্রেন কোসিকাও থেকে বানানো হয়েছে, আর এই কারণে এই রোবটটির নাম জেনোবটস রাখা হয়েছে। এই রোবট আলাদা আলাদা কোষ দিয়ে শরীর বানাতে পারে এবং মানুষের বাচ্চা জন্ম দিতে পারে। এই ধরনের প্রসব এমনভাবে হয় যা এর আগে কখনো কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে দেখা যায়নি। ব্যাঞ্জোর স্ট্রেনসেল থেকে এই রোবট গঠন করা হয়েছে। 1 মিলিমিটারের থেকে কম প্রশস্ত বা 0.04 ইঞ্চি জেনোবটসের নামও দেওয়া হয়েছে এই ব্যাঙের নাম থেকে। গত বছর গবেষণা করার জন্য বিজ্ঞানীরা দেখতে পান ক্ষুদ্র কোষগুলো নড়াচড়া করতে পারে। এই কোষগুলো একসাথে কাজ করে ও নিজে থেকে সেরে ওঠে। কোষগুলোতে ছোট ছোট লক থাকে যেগুলোকে সিলিয়া বলা হয়, আর এই সিলিয়া দিয়েই তারা চলাফেরা করে। বিজ্ঞানী স্থান ক্রাইমেন বলেন, ধাতব কাজে উপযোগী মানবাকৃতির যন্ত্রকে মানুষ রোবট মনে করে, কিন্তু এমন রোবটও কাজের। জেনোবটস যেন নিজ অনুলিপি তৈরির ক্ষেত্রে এই কাজ আরো দ্রুত করতে পারে, সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কয়েকশত ধরনের দৈহিক আকার পরীক্ষা করে বিজ্ঞানীরা। সেখানে ছিল আরেক চমক, কারণ সুপার কম্পিউটার তার গণনার শেষে সি আকৃতির ফল দেয়। 1980 দশকের জনপ্রিয় ভিডিও গেম পোকম্যানের মতোই দেখতে। আসলে এই নতুন আকারই হলো কম্পিউটার প্রোগ্রাম, তাই বলা হয়েছে জেনোবটস জৈব প্রকৌশল ও রোবটিক্সের অনন্য উদাহরণ। আর এ কারণে ইমানুয়েল গ্রিনবার্গ নামের একজন বিজ্ঞানী পৃথিবীতে প্রথম 1955 সালে কৃত্রিম গর্ভ বানিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই জেনোবটস কিভাবে বানানো হয়েছিল? বিজ্ঞানীরা যখন ব্যাঙের ভ্রূণ থেকে ত্বকের স্টেম সেল বের করে ন্যানোজেলে রাখে, তখন কোষগুলো একত্রিত হয় এবং এই ক্লামগুলোর বাইরের কোষগুলো সিলিয়া তৈরি করে, যা এই ক্লামগুলোকে নড়াচড়া করতে সাহায্য করে। বিজ্ঞানীরা জানিয়েছে, জেনোবটস বর্তমানে একটি বৈজ্ঞানিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা থেকে বোঝা যাবে কিভাবে কোষগুলো মর্ফোজেনেসিসের সময় জটিল দেহ তৈরি করতে সহযোগিতা করে। জেনোবটসের কোষগুলো কয়েক সপ্তাহ না খেয়েও বেঁচে থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পিনিকপি।